আসসালামু আলাইকুম, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন ভিডিওতে আপনার স্বাগতম। তো আমরা লাস্ট ভিডিওতে চেকবক্স নিয়ে দেখতেছিলাম, তো এই ডিজাইনটি আমরা আগের ভিডিওতে করেছি। তো এই সেকেন্ড পার্টে আমরা ব্যাকএন্ডে কাজটা করব। এখানে যখন ইউজার চেকবক্সে ক্লিক করে শোয়ে ক্লিক করবে, তখন যে ইডি টেক্সটটা আমরা নিয়েছি, তো সেই ইডি টেক্সটে সেই আইটেমের নেমটা শো করাবো। তো আপনারা এই নেমটা শো করানো থেকে এরপরে কাজও করতে পারবেন, যদি চান যে এগুলো ফায়ারবেসে স্টোর করবেন, সেক্ষেত্রে আপনারা কিভাবে ইডি টেক্সটের ডাটা ফায়ারবেসে স্টোর করতে হয় এ নিয়ে তো অনেক ভিডিও আছে আমার, তো চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো আমরা ব্যাকএন্ডে সরাসরি ব্যাকএন্ডে চলে যাচ্ছি। আমি অবশ্যই আইডিগুলো এখান দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন অল লেমন, তারপর না। তো আমরা ব্যাকএন্ডের যেই চেকবক্সগুলি নিছি, প্রথমে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি চেকবক্সের, ফার্স্ট দিতে পারি অয়েল। তো ভেরিয়েবলগুলি স্মল লেটারে থাকা ভালো, ক্যাপিটাল লেটার দিলে সমস্যা নেই। তারপর দিলাম মেনে না, ক্লোজ করে নিচ্ছি। তো এরপর আমাদের নিচে ফাইন্ড করে নিতে হবে। এর আগে আমাদের আরো কিছু ভেরিয়েবল তৈরি করে নিতে হবে, যেমন এখানে শো যে মেটেরিয়াল বাটন নেওয়া, তো সেটা আমরা এখানে দিতে পারি মেটেরিয়াল বাটন। তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে উপরে, আমরা দিয়ে দিচ্ছি এটার একটা ভেরিয়েবল দিয়ে দিলাম বাটন। তারপর আমাদের এখানে আরেকটা কিনেছি মেটেরিয়াল বাটনের শো, তারপর টেক্সট ইম্পোর্ট লেআউট একটা ইডি টেক্সট নিছি, টেক্সট ইম্পোর্ট ইডি টেক্সট। তো আমি টেক্সট ইম্পোর্ট লেআউট এটাই দিয়ে দিতে পারি, এখানে দিয়ে দিচ্ছি নিচে টেক্সট ইম্পোর্ট লেআউট, টেক্সট ইম্পোর্ট লেআউট। তো সেটার একটা ভেরিয়েবল আমি ইডি টেক্সট দিয়ে দিলাম, এনিথিং হতে পারে, সমস্যা নেই। এখন আমরা ইজিলি কিন্তু ফাইন্ড করে নিতে পারবো। তো প্রথমে তেলের দাম যেহেতু বেশি এখন, তাই তেলের দামটা ফাইন্ড করতে পারি। আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, কারণ হলো যে আমি বারবার ফাইন বিভাগ আইডি লিখবো না, তাই আমি এখানে একবার লিখে ফাইন্ড করে নিচ্ছি। আইডিগুলো দিয়ে দিচ্ছি, তো তিনটা চেকবক্সের আইডি দিয়ে দিলাম। পর আমাদের যে বাটনটা সেটার আইডিটা আমার দিয়ে দিতে হবে, বাটনের আইডিটা হলো শো। আমি আবার কনফার্ম হয়ে নিচ্ছি, আর ইডি টেক্সটের আইডি হলো ইডি টেক্সট আইডি, যেটাতে আমার শো করবে ইনপুটগুলি, ইডি টেক্সট আইডি। তো আমরা এখন এই বাটনের উপরে লিসেন অ্যাড করতে পারি, ইউজার যখনই এই বাটনে ক্লিক করবে তখন যাতে যে ইডি টেক্সটটা নিছি সেটাতে সব কিছু শো করে, সেট অন ক্লিক লিসেনার, নিউ ভিউ অন ক্লিক লিসেনার। তো ইউজার যখনই এখানে চেকবক্সে ক্লিক করবে তখন সেই ডাটাগুলি আমরা স্ট্রিং বিল্ডারের ভিতর স্টোর করে রাখতে পারি। তো আমি এখানে স্ট্রিং বিল্ডার ক্লাসের সহায়তা নিতে পারি, সেটার একটা ভেরিয়েবল স্ট্রিং বিল্ডার এনিথিং হতে পারে, নিউ স্ট্রিং বিল্ডার
ক্লোজ। তো স্ট্রিং বিল্ডার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিছি। তো চেকবক্সের ডিফল্ট ভ্যালু তো কোনো কিছু থাকে না, তো আমরা চেক করে নিব যে ইউজার চেকবক্সে চেক করছে কিনা, টিক মার্ক করছে কিনা। যদি টিক মার্ক করে থাকে তো সেটার একটা ভ্যালু রিটার্ন করবে, সেই ভ্যালুটা আমরা স্টোর করব। তো প্রথমে আমাদের যে এই ভেরিয়েবল অয়েল, তো সেটা দিয়ে ডট ইজ চেকড, যদি এটা চেকড হয়ে থাকে তাহলে কন্ট্রোল শিফট এন্টার দিয়ে আমরা স্ট্রিং এর ভিতর সেটার ভ্যালুটা রাখবো। এখানে এনিথিং হতে পারে, জাস্ট আমি দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। ভ্যালু ইকুয়াল অয়েল ডট গেট টেক্সট ও স্ট্রিং। তো আমাদের এখন যদি অয়েলের সেই চেকবক্সে চেকড হয়ে থাকে তখন সেটার থেকে আমরা গেট টেক্সট করে স্টোর স্ট্রিং করে এইখানে রাখছি, এই ভ্যালুর মধ্যে স্টোর করে রাখছি। তো আমরা এখন এই ভ্যালুটা আমাদের রাখতে হবে স্ট্রিং বিল্ডারের ভিতর। তো তাই আমি এখানে সেই উপরে স্ট্রিং বিল্ডারে অ্যাপেন্ড করতে পারি, অ্যাপেন্ড, আর এর ভিতর ভ্যালুটা আমি রাখবো। এখানে আমার যেভাবে ভ্যালুটা লেখা আছে, তো আমি এই ভ্যালুটা অ্যাপেন্ড করে স্ট্রিং বিল্ডারের ভিতর রেখে দিছি। তো সেমভাবে আমাদের অন্যান্য যে অয়েল, তারপর তো অ্যাকচুয়ালি আমার এখানে এটা চেঞ্জ করার বাকি আছে, এটি টেক্সটের ভেরিয়েবলটা অবশ্যই আপনারা লক্ষ্য করছেন, ইনডি টেক্সট। তো সেমভাবে আমরা এইটুক কোড কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি, তারপর এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। আমরা এই ভেরিয়েবলগুলি চেঞ্জ করে দেব, যে ভেরিয়েবলগুলি আমি থেকে ডাটাটা আর কি গেট করতেছি, মানে না যদি সিলেক্টেড থাকে বা লেমন যদি সিলেক্টেড থাকে সেটা যদি চেকড হয় তো সেটা থেকে আমরা টেক্সট গেট করছি। তারপরে স্ট্রিং বিল্ডারের সে ভ্যালুটা স্ট্রিং বিল্ডারের এখানে রেখে দিছি। তো এই স্ট্রিং বিল্ডার ভেরিয়েবলে যে ডাটাটা আমরা স্টোর করছি সেইটা আমরা এই ইডি টেক্সটের ভিতরে আমরা সেট করে দিতে পারি। এই ইডি টেক্সট টেক্সট ইম্পোর্ট লেআউটের, তো তাই সেটার ভেরিয়েবল প্রথমে আমি ইডি টেক্সট দিয়ে দিচ্ছি, ইডি টেক্সট ডট সেট টেক্সট, আর সব ডাটা রাখছি স্ট্রিং বিল্ডারের ভিতর সেটা দিয়ে দিলাম। তো আমরা আরেকটু চেঞ্জ আনতে পারি, যেমন এখানে ডিজাইন ভিউতে টেক্সট ইনপুট লেআউটের এখানে ইডি টেক্সট আইডিটা আমি উপর থেকে নিচে দিয়ে দিয়েছি, কারণ এটা হলো টেক্সট ইনপুট লেআউট, সেটাই আমি মূলত এখানে দিয়েছি, টেক্সট ইনপুট লেআউট ইডি টেক্সট। তো তারপরে এখানে আমরা যে ভ্যালুগুলি পাইছি এর সাথে আপনারা এই ভ্যালুর সাথে নিচের ভ্যালু স্পেস রাখার জন্য বা নিচের লাইনে যাওয়ার জন্য কন্ট্রোল, আমি এখানে প্লাস ডাবল কোটেশন স্ল্যাশ ব্যাক স্ল্যাশ এন দিয়ে দিচ্ছি, মূলত নিচের লাইনে ভ্যালুটা নেওয়ার জন্য আমি জাস্ট এটুক দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর অ্যাপটা আমাদের রিয়েল ডিভাইসে আমি রান করতেছি, ডিভাইসটা অলরেডি কানেক্টেড আছে। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি লঞ্চ হয়েছে। তো যদি আমি অয়েলের চেক মার্ক করে শুয়ে দেই তাহলে শুধু এখানে অয়েল, আর যদি সবগুলাতে চেক মার্ক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলাই আমার ইডি টেক্সটে শো করতেছে।
যদি দুইটাতে চেক মার্ক করে তারপর সই দেই তাহলে দুইটা কিন্তু শো করতেছে। আপনারা টেক্সট ভিউতেও দিতে পারেন, যে কোনো কিছুতেই এরকমভাবে সেট টেক্সট করে দিতে পারেন। যদি চান যে এটা বাটনের টেক্সটগুলো সেট শো করাবেন, সেক্ষেত্রে বাটনের ভিতরেও পারতেন, অ্যালার্ট ডায়লগের ভিতরেও পারতেন, বিভিন্নভাবে শো করাতে পারেন। আর এই ডাটাটা কিন্তু এইখানে আছে, এখন এই ডাটাটা আপনারা স্টোরও করতে পারেন, চেকবক্সের ডাটা স্টোরও করতে পারেন। চেকবক্সের ডাটা আপনার যদি কোনো এর আগে আনসার থেকে থাকে সেই আনসারের সাথে ম্যাচিংও করতে পারেন। যেমন কিছু প্রশ্ন আছে যে চেকবক্সের মাধ্যমে করা থাকে, এ বি সি দিয়ে ডি দিয়ে দেওয়া থাকে, তো সেগুলো আপনারা আপনার যে অরিজিনাল আনসারটা সেটার সাথে ম্যাচিং করিয়ে ট্রু ফলস করে দিতে পারেন। আনসার কারেক্ট বা আনসার কারেক্ট হয়নি এরকম টোস্ট শো করিয়ে দিতে পারেন। তো এই ভিডিও এ পর্যন্তই থাকবে, নেক্সট ভিডিওগুলোতে আমরা আরও বিভিন্ন উইজেট নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।